বাজারে বেশি সবজির দাম আকাশ ছোঁয়া যৌক্তিক কারণ ছাড়া এসব পণ্যের অস্বাভাবিক দামে ক্ষুব্ধ ক্রেতারা বিক্রেতারা এপ্রিলের তাপপ্রবাহের অজুহাত দিলেও মানতে নারাজ ভোক্তারা বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চান তারা ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান সবজির বাজারে অস্বস্তি বাড়ছেই একশো টাকার আশেপাশে ঘুরছে বেশ কিছু সবজির দাম বেগুন মানভেদে নব্বই থেকে একশো টাকা কাঁচামরিচ মানভেদে একশো বিশ থেকে একশো পঞ্চাশ আর পঞ্চাশ টাকায় মিলবে মূলা পটল ঢেঁড়স ঝিঙা ও টমেটো তবে পেঁপের কেজি এখনও সত্তর টাকা কোরবানির আগেই সরগরম মশলা জাতীয় পণ্যের বাজার হু হু করে বাড়ছে এলাচ জিরা ও অন্যান্য মশলার দাম আমিষ জাতীয় পণ্য কেনা যেন দুষ্কর ব্রয়লার মুরগির কেজি দুইশো দশ থেকে দুশো টাকা আর ডিম বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ গরুর মাংস মানবেদে সাতশো পঞ্চাশ থেকে নয়শো টাকা পর্যন্ত দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা বাজার অবস্থা খুবই খারাপ বাজারে এত দাম যে আমরা অল্প লোক আমরা চলার আমাদের মুশকিল হয়ে গেছে এখানে ষাট টাকার নিচে কোনো ধরনের কোনো সবজি নেই সব সবজি ষাট টাকা করে ষাট টাকার উপরে আছে ষাট টাকার নিচে কোনো কিছু নেই অবস্থা ভালো না অনেকে খাইতে পারে না ঠিকমতো অনেকের কারণে আমাদের অনেকে ঝামেলা হয় এত তো টাকা বাড়তি হওয়ার জন্য ডিমের হালি পঞ্চান্ন টাকা ষাট টাকা আলেই তাহলে মানুষ খাবে কি একটা মানুষ ডিম খায় দশ টাকা আটটার টাকা হওয়া উচিত আমি মনে করি আর বিক্রেতারা জানান এপ্রিলের তীব্র খরায় ফসলের ক্ষতি হওয়ায় এ প্রভাব বাজারের চড়া ভাব নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চান ভোক্তারা মাহমুদ হাসান দেশ টিভি ঢাকা